সকলকে নমস্কার, সকলকে স্বাগত। একটা কথা ভীষণ মনে হয়, মানুষ যখন সুস্থ থাকে, মানুষের যখন হাত পায়ের সঞ্চালনা ঠিক থাকে, মানুষের যখন আর্থিক সচ্ছলতা মোটামুটিভাবে ঠিক থাকে, খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে, তখন সে মনে করে সে বোধ হয় অনন্য সাধারণ কেউ। এই সমগ্র ব্যাপারটিকে কেউ একজন যে চালনা করছেন সেটা অনেক সময় আমরা ভুলে যাই। শ্রীমতী শম্ভাশাস্ত্রীর এই অনুষ্ঠানের সূচনায় আজকে খুব ছোট করে একটি কথা বলি। একটি ছেলে বয়স একেবারে বাইশের কোঠায়, একুশ বাইশ বছর বয়স, কুড়ির কোঠায়, এবং সে দিব্য লেখাপড়া করছিল, বেড়ে উঠছিল, হঠাৎ তার একটি শারীরিক দুর্বলতা দেখা দেয়, ভীষণভাবে হাঁপিয়ে যায়, একটা প্যান্টিং তৈরি হয়, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন চিন্তিত পিতা। সব মিলিয়ে যখন দেখা গেল সব কিছুই নর্মাল আসছে, তখন শ্রীমতী শম্পাশাস্ত্রীকে তার বাবা মা দেখেন, টেলিভিশন চ্যানেলেই দেখেন, কথা শোনেন, এবং শুনে তাদের মনে হয় একবার তার কাছে পৌঁছবেন। কি অদ্ভুত ব্যাপার, শারীরিক নয়, তার যে অসুবিধাটা মানসিক সে কথাই শুধু বললেন না শ্রীমতী শম্পাশাস্ত্রী, সেটিকে প্রমাণ করলেন, এবং সেখানে বিস্মিত তার পিতা ধন্য ধন্য করে শুধু ফিরে গেলেনই না, তিনি আবার নতুন করে আসতে চেয়েছেন এই মানসিক স্থিতিহীনতার থেকে। তার সন্তানকে কি করে ফিরিয়ে আনা যায় তার সাধারণ দিন যাপনের দিনে, এটা বলার কারণ হচ্ছে এই যে সঠিক জায়গাতে সঠিক বিচারটি করার পর স্থৈর্য নিয়ে তিনি বলছেন যে হ্যাঁ, এখান থেকে তাকে বার করা সম্ভব। এটাই তো প্রকৃত জ্যোতিষের কাজ, যে কাজ তিনি বহু বছর ধরে করছেন, তার পূজা অর্চনার মধ্যে করছেন, তার হোমযজ্ঞের মধ্যে করছেন, তার শিক্ষার মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তার প্রেডিকশনের মধ্যে করছেন। আজ আরেকবার সেই মানুষটিকে আপনাদের কাছে লাইভ আমরা যে আমন্ত্রণ জানিয়ে আনতে পেরেছি, সম্প্রচার করতে পারছি, সেটা আমাদের কাছে যেরকম আনন্দের এবং খুশির, আপনাদের কাছেও নিশ্চয়ই তেমনটাই খুশি যে আপনারা সমৃদ্ধ হবেন তার আলোচনায় এবং কথায়। টেলিফোন লাইন্স খোলা হয়ে গেছে, আপনারা আসতে পারেন সরাসরি। সৃষ্টি টেলিভিশনের যে ল্যান্ডলাইন নাম্বারসগুলি যাচ্ছে সেদিকে চোখ রাখুন, দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। সকলকে নমস্কার এবং স্বাগত আরেকবার শ্রীমতী শম্ভাশাস্ত্রী আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, জয় মা দুর্গা, প্রত্যেকেই ভালো আছে। এই মানে কথার শুরু দিয়ে আমি শুরু করলাম যে একটা কথা, যে জ্যোতিষশাস্ত্র থেকে কিন্তু সমস্তটা জীবনের প্রথম ধাপ থেকে বিচার্য হয়ে ওঠে, যে সমস্ত দিকটা, তার পড়াশোনা থেকে একটা বাচ্চার একটা সন্তান জন্মালো, এবং তার জন্মানোর পর থেকে তার পড়াশোনা, তার বেড়ে ওঠা, তার বাবা মা কি কাজ করছেন, তার গৃহ পরিবার কেমন হবেন, তার আত্মীয় স্বজন, তার ভাই বোনা হবে কি হবে না, বা তার পড়াশোনা থেকে ঠিক কোন লাইনে যাবে, কোন স্ট্রিমে পড়াশোনা করবে, এবং সে পরবর্তীকালে কোন পেশার সঙ্গে যুক্ত হবে, সে ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, বা কোনো চাকরি করবে, বা নিজের কোনো ব্যবসাতেই সে লিপ্ত থাকবে, বা সেখান থেকেই সে উপার্জন করবে, এবং উপার্জনের কতটা উপার্জন করবে সেটাও কিন্তু এইখান থেকে গ্রহগত অবস্থান থেকে বিচার করে দেয়া যায়। আর এই জ্যোতিষ সাবজেক্টটা এমনই একটা বিষয় যে যিনি আপনি যার কাছে আসছেন সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার বহন করে আনে, যে তিনি কতটা শিখে আপনাকে গাইডলাইন দিচ্ছেন। কারণ কি, জ্যোতিষের ব্যাপারটা হচ্ছে এত বিশাল পড়াশোনার ব্যাপার, এত বিশাল এই সাবজেক্টের বিষয়বস্তু থাকে, কতটা পড়াশোনা করে আমি সেখানে গাইডলাইন দেবো, তাকে সঠিক বিচার করে দেবো, সে ঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা হচ্ছে একটা মেডিটেশনের ব্যাপার। আপনি সঠিক ব্যক্তির কাছে যাবেন, এটাও হচ্ছে একটা আপনার মেডিটেশন। কারণ আমি বারবার আপনাদেরকে বলি থাকি এই কথাটা, যে আপনারাও মেডিটেশন করুন। প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্বকে বিকাশ করার একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে মেডিটেশন। আপনি কিভাবে কোন মানুষকে চিনতে পারবেন, ভুল মানুষকে, ঠিক মানুষকে আপনি নিজে বিচার করতে পারবেন, কার কাছে গিয়ে আপনি ফেলিওর হবেন না, এই ব্যাপারটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। ফোনে কেউ আছেন? হ্যাঁ, একটু চেক করে নি, তারপরে আবার আলোচনায় ফিরছি আমরা। নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে মিমি বলছি, মিমি মজুমদার। হ্যাঁ বলুন। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1994 15 মার্চ।
16th March 1994 সময়? হ্যাঁ, এটা কি 14 পেরিয়ে 15? আর জন্মস্থান? কলকাতা। বর্তমানে দমদম থেকে বলছেন বললেন? দেখেন দিদির অনুষ্ঠান? রোজ দেখা হয়, নিয়মিত দেখা হয়, বাড়ির সবাই দেখে, খুব ভালো লাগে। অনেকদিন ধরে ট্রাই করছিলাম, ফোন পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেলাম। আজকে পেয়েছেন। মঙ্গলবার জন্ম ছিল তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র তৃতীয়া শুক্লা তিথিতে জন্ম লৌহ পায়া। আপনাকে একটা কথাই বলবো, তুমিই বলি তোমাকে, তোমার গ্রহগত অবস্থান কিছু কিছু ক্ষেত্রে খুবই মূল ত্রিকোণে রয়েছে, তুঙ্গস্থ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু গ্রহ নিচস্থ রয়েছে, এবং নিচস্থ রয়েছে কোন গ্রহগুলো সেগুলো দেখা যাচ্ছে যে বৃহস্পতি একটু নিচস্থ হয়ে গেল, মঙ্গল শনি মঙ্গল বুধ একটু নিচস্থ হয়ে গেল, সেখানে শনি শুক্র রবি এগুলো উচ্চস্থ রয়েছে, শুক্র খুবই উচ্চস্থ রয়েছে। তোমার মন মানসিকতা কিন্তু ভীষণ, তুমি খুব ফ্যান্সি জিনিস পছন্দ করো এবং নিজেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলো, থাকতেও পছন্দ করো। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। তুমি কি কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো? হ্যালো, হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে তুমি যদি, তুমি কি টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কাজ করো? না দিদি, আপাতত তো করছি না এরকম কিছু। কিছু ইচ্ছে আছে? হ্যালো, কিছু ইচ্ছে আছে সেরকম? ইচ্ছে তো আছে। হ্যাঁ, কারণ কি তোমার ইচ্ছেটা ফুলফিল হবে, তুমি একটু সেখানে প্রতিকার করিয়ে নাও। তোমার শনি খুব উচ্চস্থ রয়েছে, কুম্ভে রয়েছে, এবং সেটা মঙ্গল যুক্ত হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে তোমার ছন্ন ছড়া দোষ হয়ে যাচ্ছে, মঙ্গল শনি এক ঘরে বসে যাচ্ছে, তোমার কি হয় কোনো জায়গাটা না স্থিরতা থাকে না, ধৈর্যের জায়গাটা একটু কম হয়ে যায়, ওই কারণে তুমি কোনো জায়গাটাকে সম্পূর্ণ যেটা ফুলফিল বলা হয় সেই জায়গাটা তোমার হচ্ছে না। তোমার আর একটা জায়গায় সমস্যা রয়েছে, সেখানে বলা হয় জ্যোতিষের হিসাবে সেটাকে বলা হয় দারিদ্র যোগ রবি শুক্র এক ঘরে, তুমি যেটা ডিজার্ভ করো সেখান থেকে সবসময় ডিসঅ্যাপয়েন্টেড হও। হ্যাঁ দিদি, একদম ঠিক। এটা এই জায়গাগুলো একটু প্রতিকার করিয়ে নাও, তোমার কালসর্প দোষ না, কালসর্প দোষ তোমার বলা যাবে না কারণ বৃহস্পতি বেরিয়ে গেছে, তো সেই জায়গায় আমি বলবো একটু প্রতিকার করিয়ে নাও এই রবি শুক্রের দারিদ্র যোগ এবং মঙ্গল শনির চন্নচড়া দোষ, তুমি কিন্তু অনেকটা ভালো, তোমার জায়গাটা তুমি নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবে। রবি শুক্রের দারিদ্র যোগ এই যে তুলে আনছেন, এবং এটাই যে তার সক্ষমতাকে অক্ষম করে রেখেছে, এগোতে দিচ্ছে না, সেটা কেমন চমৎকার ভাবে তার এই প্রেডিকশন এবং অ্যানালিসিসে উঠে এলো। এই কারণেই মানুষ কিন্তু যান শ্রীমতী শম্পাশাস্ত্রীর কাছে, সঠিক সময়ে সঠিক বিচার এবং সঠিক বিচারের পর সঠিক এবং অভ্রান্ত প্রতিকার। সেই ব্যাপারে যারা আসতে চাইবেন 9163574117 এবং 9831434597, এই হেল্পলাইন নাম্বার খোলা আছে আপনাদের জন্য, ফোন করে বুকিং নিয়ে আসতে পারেন তার যে কোনো চেম্বারে। বন্ধু একটু সঙ্গে থাকবেন, বালিগঞ্জ দক্ষিণেশ্বর মৌলালী, মৌলালীতে সরাসরি লেডিস পার্কের উল্টো দিকে, দক্ষিণেশ্বরে সিংহদুয়ারের ঠিক পাশেই, এবং হুগলির বেগমপুরে পাচ্ছেন তাকে নিয়মিতভাবে বুধবার এবং বৃহস্পতিবার সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত। হ্যাঁ নমস্কার, কে আছেন একটু জোরে বলবেন। হ্যালো, দুপুর একটা পনেরো জন্মস্থান কলকাতা। বেশ, একটু সঙ্গে থাকবেন, শুভজিতের মা ফোন করছেন হালতুর থেকে 6/7/2005 1:15 PM। বুধবার জন্ম ছিল? বুধবার ছিল? তুলা লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র অমাবস্যা তিথিতে জন্ম রৌপ্য পায়া। আপনার ছেলে কিন্তু খুব ভাগ্য সৌভাগ্য নিয়ে এসেছে আপনাদের জীবনে, ছেলেই তো আপনার, এটা ছেলের ছক, এটা সন্তান মানে ছেলে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুভজিৎ দাস, কি আপনার জানার ইচ্ছে? পড়াশোনা তো? হ্যাঁ, পড়াশোনার বিষয়ে একটু জানার ইচ্ছে। হ্যাঁ, ওর একটু ঠান্ডা লেগে যাবার প্রবণতা আছে? হ্যাঁ
হ্যাঁ, একটু সর্দি কাশি, একটু অসুস্থ, মানে শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা যেটাকে বলা হয় সেখানে কিন্তু একটু কম দেখা যাচ্ছে, একটু অসুস্থ হয়ে যাবার প্রবণতা দেখা যাচ্ছে, একটু পড়ে যাবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গল রাহুর এক ঘরে রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে ও কিছু মনে রাখতে পারে না, পড়াশোনাটা কিন্তু করার চেষ্টা করে, বা আপনিও খুব লেগে থাকেন ওর পেছনে, আপনারা দুজনেই, বাবা মা দুজনেই ওর পেছনে পড়ে থাকেন যে কি করে ছেলেটাকে পড়াশোনার দিক থেকে আরো একটু মনে করিয়ে দেওয়া, আর একটুখানি ওকে তুলে ধরা যায়। কিন্তু দেখা যাচ্ছে ওর কিন্তু মুখস্থ বিদ্যাটা করলেও কিন্তু ভুলে যাবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় দিদি আপনাকে একটু প্রতিকার করিয়ে নিতে হবে, কারণ ওর গ্রহগত অবস্থান একটু খারাপের দিকে রয়েছে, সেখানে যদি আপনি একটু প্রতিকার করিয়ে নেন ওর কিন্তু বাকি জীবনটা আরো একটু স্মুথ যাবে, আর পড়াশোনার ক্ষেত্র কিন্তু আর একটু ভালো রেজাল্ট করবে। এই যে পড়াশোনার কথা উঠে আসে এবং সেখানে আপনারা নিঃসন্দেহে তার কাছে আসতে পারেন, তার কারণ শ্রীমতী শম্পা শাস্ত্রী মানেই লেখাপড়ায় বা বিদ্যায় উন্নতির জন্য অব্যর্থ, এবং সে ব্যাপারে তিনি বহুবার অনেক ছোট ছোট টুটকার কথাও বলেছেন। তিনি বলেছেন কি করে সারা দিনের যে প্রাত্যহিক জীবন সেটাকে পালন করতে করতে এই টুটকাগুলি করা যায়। টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতেই তার কাছে একবার যদি তিনি এই ব্যাপারে কোনো আলোকপাত করেন। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে মানুষকে যখন যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, তখন যদি আমি আমার ছেলেটার জেট্রপ বার্তা দিয়ে আমি যদি কারোর কাছে, আপনার মনের মতো কেউ গিয়ে যদি কারোর কাছে গিয়ে আপনি একটা অ্যানালাইসিস করে নেন যে আমার বাচ্চাটার প্রথম শুরুতেই আমি তাকে কোনভাবে কিভাবে পড়াবো, তাকে কিভাবে পড়তে বসালে সে মনে রাখবে। দেখুন, সব বাচ্চাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য বা একটা বিশাল গবেষক হবার জন্য কিন্তু জন্মায় না, বা তাকে জোর করে সেটা চাপিয়েও দেয়া যায় না। পড়াশোনা ছাড়াও কিন্তু তার অন্যান্য জীবনের অনেক কিছু দিক দিয়ে সে জীবনে দাঁড়ায় এবং সে অনেক বেশি উপার্জন করে। কিন্তু পড়াশোনাটা একটা মিনিমাম লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যেতেই হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই, আগেও ছিল না, এখনো নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি আপনারা মনে করেন যে আপনাদের বাচ্চার ছকটা নিয়ে একটু বিচার করে নেবেন, তাহলে পরে দেখতে হবে তার চতুর্থ ঘর, তো চতুর্থ ঘরের অধিপতি গ্রহ কোথায় বসে আছে, বা সেখানে কোনো পাপগ্রহের দৃষ্টি হচ্ছে কিনা, তাহলে তার পড়াশোনার প্রথম ধাপটাই কিন্তু খারাপ হয়ে যাবে। যদি চতুর্থ ঘর খুব সুস্থ অবস্থায় থাকে, ওখানে উচ্চ গ্রহ থাকে, তাহলে পরে তার প্রথম ধাপটাই শুরু হলো খুব স্মুথলি ভাবে, সে প্রথমেই শুরু করবে খুব ভালোভাবে, এবং পরবর্তী ধাপ তার পরের পঞ্চম ভাব দেখতে হবে, সে পড়াশোনাটা করবে কিভাবে, এবং শুধুমাত্র ছক বিচার নয়, তার গৃহগত পরিবেশটাও কেমন আছে এটাও দেখার কিন্তু ভীষণভাবে দরকার। তার চন্দ্র, তার রবি কোনখানে আছে, চন্দ্র অর্থাৎ তার মাতা এবং রবি অর্থাৎ তার পিতা, এইটাকে, আর নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব, সেই বাচ্চাটির ভাগ্য কেমন ভাবে চলবে তাকে। দেখুন, অনেক বাচ্চাকে আমরা তৈরি করে দিই, তার পয়সা করি দিয়ে, তার অনেক সম্পত্তি অত আছে, তাকে তৈরি করে দেয়া হলো, তার টিচার দিয়ে দেয়া হলো, তাকে পড়ার ঘর দিয়ে দেয়া হলো, ভালো স্কুল দেয়া হলো, কিন্তু দেখা যাচ্ছে তার গৃহগত পরিবেশ এমনটা, সে তা চাইছে তার বাবা বা মা তার খোঁজ নিক, বা তার মা তাকে বসে একটু পড়াক, কিন্তু সেটা সে পাচ্ছে না। মা হয়তো অন্য নিজের কাজে বেরিয়ে যাচ্ছেন, বাচ্চার সেভাবে খোঁজ নিতে পারছেন না, তার ফলেও কিন্তু তার মন মানসিকতাটা একটু ভেঙে যাবে। তো সেই জায়গায় এইগুলো একটু বিচার করে নিয়ে যদি আমরা বাচ্চাটাকে এগিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা সুস্থ সবল একটা সন্তান আমরা তৈরি করতে পারবো। আমরা সেই আলোচনায় নিশ্চয়ই ফিরবো। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে। বলুন, কার সম্পর্কে? নিজের? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাম বলুন, ডেট অফ বার্থ। নাম রজত, রজত দাস, 27/10/1994। 27/10/1994। সময়? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কৃষ্ণনগর? বৃহস্পতিবার জন্ম ছিল। হ্যাঁ, তুলা লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, সপ্তমী কৃষ্ণা তিথিতে জন্ম, তাম্র পায়া। কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন? হ্যাঁ স্যার, ম্যাম, কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন আর স্টাডি, পড়াশোনা নিয়ে। আচ্ছা, প্রথমেই আমি একটি কথা আপনাকে বলবো যে আপনি খুব ডিপ্রেসড হয়ে থাকেন, এত সবসময় চিন্তা করার বা এত টেনশন করার কিছু কিছু নেই। কর্কট রাশি
চন্দ্র খুব উচ্চস্থ, মন মানসিকতার দিক থেকে খুবই ভালো, মানুষের জন্য উপকার করার জন্য অনেক সময় ভালো কাজ কিছু করেও থাকেন, কিন্তু একটা জায়গায় যেখানে সমস্যা তৈরি হয়েছে সেটা হয়েছে আপনার লগ্নে রবি, শুক্র, বৃহস্পতি, রাহু, এই যে চারটি পাঁচটি গ্রহ আপনার একটি ঘরের মধ্যে বসে গেছে, সব একটা সময় কি হয় আপনি খুব উদ্যমের সঙ্গে কাজটা শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না। তেমনটাই হয়। হ্যালো হ্যালো, আমরা কি বন্ধুকে হারালাম? হ্যালো, বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো সেই জায়গায় দেখা যাচ্ছে এই ছকটি থেকে যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে বুধ রয়েছে দ্বাদশে, বুধ যদি কারোর নিজের ঘরে থাকে, কন্যাতে রয়েছে বুধ কিন্তু সেটা হয়ে গেছে দ্বাদশে, এই কারণেই কিন্তু ছেলেটি পড়াশোনাটা করছে, মনে রাখছে কিন্তু ভুলে যাবার প্রবণতাটাও কিন্তু হচ্ছে, কারণ বুধ হয়ে গেছে দ্বাদশে এবং দ্বাদশ স্থান থেকে আমাদের ব্যয়, আমাদের কোনো সব কিছু লসে যেটা আমরা করব সেটা বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে। এর এখানে বুধ কন্যাতে রয়েছে, কন্যাতে বুধ খুব ভালো জায়গায় রয়েছে কিন্তু সেটা হয়ে গেছে দ্বাদশ ভাব, তাই তার ফলে কি হচ্ছে এ মনে রাখতে পারছে না, তার ফলে তার পড়াশোনার দিক থেকেও একটু হ্যাম্পার হচ্ছে, এইখানে একটু প্রতিকার করার ভীষণভাবে জরুরি। আমরা এই যে প্রতিকার এবং প্রতিবিধানের কথা শুনছি শ্রীমতী শম্পাশাস্ত্রীর কাছ থেকে, তিনি এই ধরনের প্রতিবিধান কি করে দিচ্ছেন, কিভাবে, কোন কোন জিনিসগুলো? তিনি একটি কথা বারবার বলেন, জ্যোতিষের কাছে আসা মানে সর্বদিক বিচার করে তবে এগোনো, একেবারে সেই পুকুরে চাবি জাল ফেলার মতো, চারিদিকটা কভার করে তবে কিন্তু সেই মাছটিকে ধরা হচ্ছে। এখানে মাছ কোনটা, আপনার অসুবিধাটা, আপনার গ্রহ দোষটা, তাকে কি করে তুলে উৎপাটিত করে আপনার জীবনকে আবার সুস্থির এবং আনন্দ ঘন করে তোলা যায়, সেই কথাই তিনি বারবার শুনিয়ে থাকেন। টেলিফোন নাম্বারসগুলি বলে আরেকবার তার কাছে যাব, যারা যোগাযোগ করতে চাইছেন আজকেও মানুষ তাকে পাচ্ছেন তার মূল আলীর চেম্বারে, 9163574117 9831353597 4357, আরেকবার নাম্বারসগুলি 9831434597 এবং 9163574117। যারা হুগলিতে বা সংলগ্ন অঞ্চলে থাকেন তারা যোগাযোগ করতে পারেন বেগমপুরে বুধবার এবং বৃহস্পতিবার, ডানকুনির থেকে কিছুক্ষণের পথ হুগলির বেগমপুরে, সেখানে পাচ্ছেন 11টা থেকে 3টে প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার, পাচ্ছেন মৌলালিতে রামলীলা ময়দানের বিপরীতে, পাচ্ছেন দক্ষিণেশ্বরে সিংহদুয়ারের পাশে। টেলিফোন করে জানবেন যে সাউথ কলকাতায় কবে কোথায় পাচ্ছেন। সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে সম্পাদকের কাছে। প্রথমেই বলবো যে জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারি, একটা মানুষের চরিত্র কেমন হবে তার স্বাদগত দিক থেকেও তার একটা আমরা জানতে পারি, যে কিছু মানুষ দেখা যায় যে খুব সে ঝাল খেতে পছন্দ করছে, খুব সে টক খেতে পছন্দ করছে, এটা কেন? দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমাদের স্বাদ বিচার হয়, আমাদের জিহ্বা, আমাদের মুখগহ্বর, এইগুলো কিন্তু বিচার হয় কালপুরুষের বিচার্য বিষয় থেকে জ্যোতিষশাস্ত্রের, আপনার যে লগ্ন জ্যোতিষশাস্ত্রের যে বিচার বিশ্লেষণ থেকে বোঝা যায় যে যদি দ্বিতীয় ঘরে দেখা যায় কোনো গ্রহ রবি বসে আছে তবেই তবে বোঝা যাবে যে সেই ব্যক্তিটি ঝাল খেতে খুব পছন্দ করে, যদি দেখা যায় চন্দ্র বসে আছে সেই ব্যক্তিটি দেখা যাবে নোনতা বা ড্রিঙ্কস বা যেরকম কোল্ড ড্রিঙ্কস হয়, কোনো সফট ড্রিঙ্কস হয় এই সমস্ত ড্রিঙ্কস করতে সে পছন্দ করবে, দেখা যাচ্ছে যদি কারোর দ্বিতীয় ঘরে মঙ্গল বসে আছে সে একটু তেতো, একটু অনেকেই বাচ্চাকে দেখা যায় যে সে তেতো খেতে পারে না, বা অনেক বয়সকালেও অনেক মানুষকে দেখা যায় যে একটু তেতো খাওয়াতে জোর করে তাকে খাওয়াতে হচ্ছে, বা তেতো খাওয়া শরীরের পক্ষেও কিন্তু ভীষণভাবে উপকারী কিন্তু খাওয়ানো যাচ্ছে না, আবার অনেককে দেখা যাচ্ছে সে তেতো দিয়ে অনেকটা ভাত খেয়ে নিচ্ছে, বা যেমন ধরুন শুক্তো বা নিম পাতা বা উচ্ছে এই ধরনের কিছু খাবার পছন্দ করছে, সেটা কেন? মঙ্গল যদি কারোর দ্বিতীয় ঘরে থাকে আপনারা নিজেদের ডেট অফ বার্থ ছক মিলিয়ে দেখে নিতে পারেন, আপনাদের হাতে যদি চার্টটা থাকে দেখে নিতে পারেন যে আমি যে কথাটা বলছি কতটা তার সঙ্গে প্রাসঙ্গিক, কতটাখানে যুক্তিপূর্ণ।
যদি দেখা যায় বুধ রয়েছে দ্বিতীয়, তাহলে সে সর্বরকম খাবার খেতে পছন্দ করে, তার কোনো স্পেসিফিক নেই যে ঝাল নোনতা বা মিষ্টি এরকমটা নয়, সে সব রকম খাবার খেতেই পছন্দ করবে। যদি দেখা যায় বৃহস্পতি রয়েছে দ্বিতীয়, তাহলে দেখা যাবে সে মিষ্টি খেতে পছন্দ করবে। যদি দেখা যায় শুক্র রয়েছে, তাহলে টক এই ধরনের খাবার সে পছন্দ করবে, মশলাদার জাঙ্ক ফুড এই ধরনের খাবার সে পছন্দ করবে। যদি দেখা যায় শনির গ্রহ সেখানে বসে আছে, তাহলে সে শাকসবজি কষা বা আমলকি ধরনের যে সমস্ত কষা ফলগুলো হয় সেই ধরনের খাবার খেতে পছন্দ করবে। আর এইগুলো যে উঠে আসছে, এগুলো কিন্তু আমিও পড়াশোনা করে বিচার বিশ্লেষণ করে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাই আপনাদের সামনে আজকে বলতে পারছি। আমি প্রথমেই কথাটা বলবো যে রোগের বিচার, যেই আমরা করে থাকি যে আমরা রোগকে কী করে নির্ণয় করব বা কী করে আমরা ডাক্তারের কাছে যাব কী করে, এইটাও কিন্তু একটা জ্যোতিষের পার্ট, মেডিকেল অ্যাস্ট্রোলজি আমাদের কিন্তু শিখতে হয়, এবং মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্টটাও কিন্তু আমি কমপ্লিট করেই তবেই আপনাদের কাছে এটা বলতে পারছি যে যদি কোনো বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায় যে রোগ নির্ণয় হচ্ছে না, বা আপনি কোন ডাক্তারের কাছে, দেখা যায় অনেক সময় যে ডাক্তার কিছুতেই আপনি সঠিক ডাক্তার পাচ্ছেন না, সঠিক রোগ নির্ণয় করবেন কি করে ডাক্তারই পাচ্ছেন না, সেইখানে কিন্তু হোরারি বিচার একটা পদ্ধতি আছে, এবং হোরারি বিচারটা করা হয় আপনি যে সময় আসছেন সেই সময় লগ্নর ওপরে নির্ভর করে, সেই সময় গ্রহগত অবস্থান, যেমন ধরুন এখন এই মুহূর্তে একটা গ্রহগত অবস্থান তো রয়েছে, এই সময় যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে তাদের তো একটা সেই প্ল্যানেটারি পজিশনটাই তারা পাবে। এখন দেখুন আমরা অনেকেই জানি যে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে আবহাওয়াবিদদের মতে, কিন্তু দেখুন একইভাবে অ্যাস্ট্রোলজিক্যালি হিসেবে গ্রহগত দিক থেকেও কিন্তু বলা যায় যে হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামী মঙ্গলবার একটু ভারী বৃষ্টিপাত হবে। আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন যে এটাও কিন্তু সম্ভব, কারণ গ্রহগত দিক থেকে পড়াশোনাটা কিন্তু সব দিক থেকেই কিন্তু সমান তালে এগিয়ে চলে। একটা আবহাওয়াবিদরাও যারা পড়াশোনা করে এসেছেন, যারা অ্যাস্ট্রোলজার পড়াশোনা করে হট সিটে বসে তারা অ্যানালাইসিস করছেন, তারাও কিন্তু এই বিচার বিশ্লেষণটাকে ভালোভাবে অধ্যয়ন করেই তবেই আপনাদের সামনে এসে সেটাকে পরিস্ফুটভাবে বিচার করে দিতে পারছে, এবং আমার চেম্বারে যারা আসেন তারা কিন্তু হাসি মুখ নিয়ে ফিরছেন। আমি কতটা লেখাপড়া জানি, আমি আমার কি ডিগ্রি আছে, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়, আমি কতটা আপনার সমস্যা থেকে আপনাকে বের করে দিতে পারছি এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লাগে। যাদের দেখুন সমস্যা রয়েছে গৃহগত দিক থেকে, তাদের আমি বলবো যে বাড়ির উত্তর পূর্ব কোণ করে বা আপনাদের বাড়ির বাথরুমে একটুখানি কর্পূর রাখুন, দেখবেন কর্পূর উবে যাবে, আপনার বাড়ির সমস্যাটাকেও কিন্তু সে আস্তে আস্তে কমাতে সাহায্য করবে, রেখে দেখুন ভীষণ উপকার পাবে। আজকে এই অনুষ্ঠানে সম্পত্তি যে বারবার আপনাদের তুলে ধরছেন এক একটা দিক, এক একটা পরত, এবং সেই পরত কিভাবে আপনার জীবনে পরিপূর্ণ হতে পারে, ফল আনতে পারে, আপনাকে পুনঃপ্রতিষ্ঠা দিতে পারে, সেই কথাই বোধহয় উঠে এলো তার কথনে। আমাদের খুব বেশি সময় আর নেই, মনে করিয়ে দিতে চাইবো যে যারা যোগাযোগ করতে চাইছেন দুটি হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রলে যাচ্ছে, খেয়াল করবেন যথাক্রমে 9163574117 এবং 9831434597। মানুষ তাকে কোথায় কোথায় পাচ্ছেন সে কথা বারবার মনে করিয়েছি, পাচ্ছেন সৃষ্টি টেলিভিশনে প্রত্যেক রবিবার বেলা 1:15 আমাদের এই লাইভ ফোনিং অনুষ্ঠানে, সেটাও আপনাদের মনে করিয়েছি। এছাড়াও বিভিন্ন সময় আমাদের চ্যানেলে পাওয়া যায়, সেটিও নিশ্চয়ই আপনারা স্ক্রলে দেখেছেন। তার এই যে বারবার ফিরে আসা এবং মানুষের মুখোমুখি হওয়া, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তার সঠিক প্রেডিকশন, যেটা মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে আসে তার চেম্বারে, শেষবেলায় তার থেকে কোন মেসেজ চেয়ে আমরা শেষ করব অনুষ্ঠান। যদি দেখা যায় যে রাহু কেতুর অবস্থানগত সমস্যা রয়েছে আপনার ছকে দেখা যাচ্ছে, এবং আপনার দেখা যাচ্ছে ছেলে মেয়ের মধ্যেও একটা উচ্ছৃঙ্খল ব্যাপার দেখা যাচ্ছে, একটা মানে দেখা যাচ্ছে যে আপনি কিছুতেই তাকে বাধ্যতামূলক জায়গায় আনতে পারছেন না, তার মধ্যে একটা উচ্ছৃঙ্খল ব্যাপার রয়েছে, অবাধ্য হয়ে পড়ছে, তাহলে আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটিকে নখটাকে খুব ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন, নখ কেটে রাখবেন আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটিকে, যখন পূর্ণ বয়স্ক হয়ে যাচ্ছেন কথা শুনতে চাইছে না। আরেকটি ব্যাপার আমি বলে দিচ্ছি আপনাকে, এই প্রয়াসটি করে দেখবেন ভীষণ ভালো ফল পাবেন, বাজার থেকে তাকে দিয়েই কেনাবেন জ্যান্ত মাছ, এবং সেটা কোনো পুকুরে বা নদীতে বা ছেড়ে দেবার চেষ্টা করবেন, সেটা যেন মাছটা যেন জ্যান্ত থাকে, তাহলে দেখবেন এই যে রাহু কেতুর যে প্রভাব আমাদের জীবনকে অনেকটা বিশৃঙ্খলার জায়গায় নিয়ে চলে যায়, বা ছেলে মেয়েকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যে ছেলে মেয়ে কথা শুনছে না, উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে, সেখান থেকেও আপনি বের করে আনতে পারবেন, করে দেখুন ভীষণ ভালো উপকার পাবেন।
আমরা বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই এই প্রয়াসগুলোর কথা মাথায় রাখবেন। আরও বিশদে জানতে আপনারা টেলিফোন করুন, দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক রবিবার বেলা 1:15 সৃষ্টি টেলিভিশনে। সম্প্রতিকে ধন্যবাদ, আপনাদের সকলকে নমস্কার, ভালো থাকুন।